তাই বলে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন? দেখেন ভাই, আপনার এত কথা শোনার জন্য আমি দোকান দিয়ে বসি নাই। আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ সবকিছু বন্যার জলে ভেসে চলে গেছে। আর তা না হলে এমন কঠিন পরিস্থিতিতে এসে মানুষ এভাবে ব্যবসা করতে পারে? বাজারে তো কাস্টমার অনেক বেশি দেখাচ্ছি, এটি একমাত্র সুযোগ দাম বাড়িয়ে বিক্রি করার, তাহলে অনেক টাকা লাভ হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি লাগবো ভাই? ভাই আপনার কাছে কি মোমবাতি, চানাচুর, মুড়ি এগুলো কি আছে? হ্যাঁ ভাই, পর্যাপ্ত পরিমাণ আছে। আপনার কি কি লাগবে বলুন। তাহলে তো ভালোই, আমার অনেক কিছু লাগবে। আগে আমার কথা শুনেন ভাই, দাম কিন্তু বেশি পড়বে। মানে? মানে বুঝেন না, মোম লাগবো 50 টাকা আর মুড়ি 150 টাকা, চানাচুর যদি নেন 300 টাকা করে লাগবো, আর সেলা নিলে এক বক্স 200 টাকা। কি বলেন ভাই, এত দাম? ভাই অবাক হওয়ার তো কিছু নাই, আপনাকে তো আমি আগেই বলছি যে দাম বেশি লাগবো। তাই বলে এত বেশি, এটা কিন্তু ঠিক না ভাই। শুনেন ভাই, এত ঠিক বে ঠিক আমি বুঝি না। আমার দাম যদি পছন্দ হয় আপনার, তাহলে আমার কাছে নিতে পারেন, না নিলে কিছু করার নাই। ভাই আমরা অনেক দূর থেকে আসছি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এগুলো নেব। আপনারা তো সবই দেখতেছেন মানুষগুলো কত কষ্ট করতেছে, কিছু টাকা কম নেন ভাই। ভাই আপনাকে আগেই বলছি, পছন্দ হলে নিবেন, আর না হলে নেওয়ার দরকার নাই। কি আর করার, দেন ভাই, এখন তো না নিয়ে উপায় নাই। ভাই পিছি যত এটা। এ ভাই টাকাটা নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমার কিছু সদাই লাগবে, একটু তাড়াতাড়ি দেন। এত তাড়াহুড়া করেন না ভাই, আগে শুনেন। জি ভাই বলেন। আমার দোকানে সব ভালোই আছে, কিন্তু দাম বেশি পড়বে। বুঝলাম না ভাই, এই সময় এসেও আপনারা ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছেন? আরে ভাই ফ্রি তো দিবেন না, দামটা অন্তত লিমিটের মধ্যে রাখেন। তাদের সব বেশি গেছে, খাবারের জন্য মানুষগুলো কত কষ্ট করতেছে, আপনারা আর কবে বুঝবেন? আরে ভাই ওরা তো আপনারই প্রতিবেশী, আমরা দূর থেকে এসেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। জ্ঞান দিতে আসেন না ভাই আমারে, দাম যদি পছন্দ হয় তাহলে নেন, না হলে নেন না। তাই বলে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে আপনি ব্যবসা করবেন? আরে ভাই আপনি নিজের জেলার মানুষকে যদি নিজে সহযোগিতা না করেন, তাহলে আমরা দূর থেকে এসে কিভাবে কি করব? দেখেন ভাই, আপনার এত কথা শোনার জন্য আমি দোকান দিয়ে বসি নাই। আমার দোকানের মালের দাম যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন, আর না হলে চলে যেতে পারেন। কি আর করার, অসহায় হয়ে পড়ছি, নিতে তো হবেই। দেন দেন ভাই সবগুলো একসাথে বলে দেন, আর এই নেন আপনার টাকা। মনে হচ্ছে কি জানেন, আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ সব কিছু বন্যার জলে ভেসে চলে গেছে। আর তা না হলে এমন কঠিন পরিস্থিতিতে এসে মানুষ এভাবে ব্যবসা করতে পারে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক ভালো রাখছে ভাই, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একবার নিজেকে ওই মানুষগুলোর জায়গায় কল্পনা করেন, দেখবেন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না ভাই। হায় আল্লাহ, তুমি মানুষকে সঠিক বুঝ দান করো। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে কেউ যদি শুকরিয়া আদায় করে, তবে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবেন, আর যদি অকৃতজ্ঞ হয় তবে আল্লাহর আজাব বড়ই কঠিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।